লো লাইং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া এই রকম কথাটা অনেকেই তাদের প্রেগন্যান্সি স্ক্যান রিপোর্টে দেখতে পান। আমাদেরকে আপনাদের মধ্যে যারা প্রশ্ন করছেন তাদের প্রত্যেককে আমরা উত্তর দিয়েছি যে এরকম কন্ডিশনটা একটু বিপজ্জনক পরিস্থিতি, আপনারা একটু সেফ থাকার চেষ্টা করুন বা রেস্টে থাকার চেষ্টা করুন। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া কেন হয় এবং এটার কী ক্ষতিকর পরিস্থিতি বা সাবধানতা অবলম্বন করতে কেন বলা হয়, কী কী সাবধানতা অবলম্বন করতে বলা হয়, এটা আমাদের বিস্তারিত জেনে রাখা দরকার। তাহলে সেই রকম পরিস্থিতি হলে যাতে আমরা প্রপার অ্যাকশনটা প্রপার টাইমে নিতে পারি। আলোচনা শুরুতে প্লাসেন্টা সম্পর্কে ছোট্ট করে দু চার কথা বলে রাখি, যেগুলো আমাদের আলোচনায় পরবর্তীকালে কাজে লাগবে। এবং যেহেতু প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টার একটা সমস্যা বা প্লাসেন্টার সমস্যা হওয়ার কারণে বিপদ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্য বেসিক কতগুলো ইনফরমেশান আমাদের এখানে ঝালিয়ে নেওয়ার দরকার। প্রথমত, প্লাসেন্টা এমন একটা পার্ট যেটা ইউট্রাসের গায়ে যুক্ত হয় এবং এটা অনেকটা ছাতার মতন দেখতে হয়। এটাকে অনেকে গর্ভফুল বলে থাকে বা গর্ভফুল বলা হয়ে থাকে। এবার এই প্লাসেন্টা এমন একটা পার্ট যেটা মায়ের শরীর থেকে রক্ত, অক্সিজেন, পুষ্টি বাচ্চাকে সরবরাহ করে। প্লাসেন্টাই এমন একটা পার্ট যেখান থেকে ইউম্বিলিক্যাল কর্ডটা তৈরি হয়ে বাচ্চা অবধি গিয়ে পৌঁছায়। অনেকে প্লাসেন্টার পজিশন দেখে বেবির জেন্ডার প্রেডিক্ট করার চেষ্টা করে, যেটা একেবারেই সায়েন্টিফিক এবং যুক্তিযুক্ত নয়, সেটা আমরা একটা ভিডিওতে প্রমাণ করেছি। এবং প্লাসেন্টা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ওই ভিডিওটাতে বলেছি, যেটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, আপনাদের মনে হলে ইচ্ছা হলে দেখতে পারেন। এবারে প্লাসেন্টাটা ইউট্রাসের কোন অংশে যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে আপনার রিপোর্টে লেখা থাকবে। জেনারেলি যদি প্লাসেন্টাটা ইউট্রাসের উপরের দিকে যুক্ত হয় বা অ্যাটাচ হয়ে ডেভেলপ করা শুরু করে তাহলে সেটাকে ফান্ডাল পজিশন বলে। যদি ইউট্রাসের সামনের দিকে অর্থাৎ পেটের দিকে যুক্ত হয় সেক্ষেত্রে অ্যান্টেরিয়ার, যদি পিঠের দিকে যুক্ত হয় তাহলে পোস্টেরিয়ার, এবং নিচের দিকে যুক্ত হলে লো লাইং প্লাসেন্টা বলা হয়ে থাকে। এবারে সমস্যাটা এই লো লাইং প্লাসেন্টা নিয়ে। লো লাইং প্লাসেন্টা মানেই কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া নয়। তাহলে লো লাইং প্লাসেন্টা কী এবং প্লাসেন্টা প্রিভিয়া কী, এইবার আমরা একটু আলোচনা করব। টেকনিক্যালি ইউট্রাসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ওপরের অংশ এবং একটা নিচের অংশ। যখন প্লাসেন্টা নিচের অংশে ইমপ্লান্ট হচ্ছে বা যুক্ত হয়ে ডেভেলপ করা শুরু করছে তখন তাকে লো লাইং প্লাসেন্টা বলা হচ্ছে। এবারে অনেকে বলে থাকে যে ইউট্রাসের মধ্যে প্লাসেন্টার লোকেশন আমার প্রথম দিকে নিচে ছিল বা লো লাইং ছিল, পরবর্তীকালে সেটা ওপরের দিকে উঠে গেছে এবং তার জন্য নানান রকম ব্যবস্থা আমি নিয়েছি। এই যে ডিমান্ডটা বা এই যে কথাটা, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি কারেক্ট নয়। তার কারণ প্লাসেন্টা প্রথম থেকেই, প্রেগনেন্সির প্রথম থেকে যে অংশ বা ইউট্রাসের যে অংশে যুক্ত হয়ে ডেভেলপ করা শুরু করছে সেখানেই থাকে। তাহলে আসলে কি হয়, আসল ব্যাপারটা হচ্ছে যে প্লাসেন্টা যেখানে যুক্ত হলো সেখানেই রয়ে যাচ্ছে, সেটা আলাদা আলাদা হেঁটে চলে বেড়ানোর কোনো ক্ষমতা থাকে না। প্রেগনেন্সি যখন এগোতে থাকে, ট্রাইমেস্টার এগোতে থাকে, ডেভেলপমেন্ট চলতে থাকে, তখন ভেতরে বাচ্চার যে থলিটা আছে সেটাও বড় হতে থাকে। সেটাকে জায়গা দেওয়ার জন্য ইউট্রাস নিজের শেপ বা আকার আকৃতিটাকে চেঞ্জ করে বড় হতে থাকে। যখন আকার আকৃতি বড় হতে থাকে তখন ইউট্রাসের যে তলার দিকের পার্ট সেখানেও ডেভেলপমেন্ট হওয়ার কারণে দেখা যায় সেটাও খানিকটা ওপরের দিকে নিজে নিজে ফুলতে থাকে। এবার যখন নিচের পার্টটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকলো তখন বেশ খানিকটা যখন ওপরে উঠে গেল, ইউট্রাসের যে জায়গাটাতে প্লাসেন্টাটা অ্যাটাচ হয়েছিল সেই জায়গাটাও ওপরের দিকে উঠে গেল, সেই জন্য মনে হয় যে প্লাসেন্টা উপরের দিকে উঠে গেছে। অনেকের ক্ষেত্রে লো লাইং প্লাসেন্টা ফার্স্ট ট্রাইমেস্টারে আছে, সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে গিয়ে দেখা যায় যে সেটা লো লাইং নেই, এটা ওপরের দিকে উঠে গেছে, এটা এমন কিছু ক্ষতিকর পরিস্থিতিতে নেই। কেন ক্ষতিকর পরিস্থিতি এবং কেন ক্ষতিকর পরিস্থিতিতে নেই? লো লাইং প্লাসেন্টা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্স থাকে, যেটা একটা ক্ষতিকর পরিস্থিতি। প্রেগনেন্সিতে ব্লিডিং হওয়াটা ডেফিনেটলি ভালো নয়। আসলে লো লাইং প্লাসেন্টার ক্ষেত্রে যদি প্লাসেন্টাটা এমন একটা জায়গায় গিয়ে যুক্ত হয় যেটা ইন্টারনাল ওএস বা সার্ভিক্সের কাছাকাছি। সার্ভিক্স কী? সার্ভিক্স হচ্ছে বডির ওপেনিং, ইউট্রাসটা বাইরে যে জায়গাটা থেকে ওপেন হয় সেটাকে সার্ভিক্স বলা থাকে। এই সার্ভিক্সের ভিতরের যে পার্টটা যেখানে ইউট্রাস ওপেন হয় বা ইউট্রাসটা যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা প্রেগনেন্সি ফর্ম হওয়ার পর থেকে বন্ধ হয়ে যায়, যেটাকে ইন্টারনাল ওএস বলে। আপনাদের রিপোর্টে ইন্টারনাল ওএস ক্লোজড লেখা থাকবে। এবার এর আশেপাশে যদি প্লাসেন্টাটা কোনোভাবে ফর্ম হয়ে থাকে সেক্ষেত্রে
নর্মাল ডেলিভারিতে প্রবলেম হয়। ডক্টররা যখন প্রথম থেকে সমস্ত চেক আপ করে বা যা কিছু অ্যানালাইসিস করে সব কিছু কিন্তু নর্মাল ডেলিভারির উদ্দেশ্যেই করে থাকে। পরবর্তীকালে বিভিন্ন শর্ত সাপেক্ষে বা বিভিন্ন পরিস্থিতির নিরিখে কারোর ক্ষেত্রে সি সেকশন হয়, কারোর ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু সমস্ত ডেভেলপমেন্ট বা সমস্ত যে অ্যানালাইসিসগুলো সব কিছুই কিন্তু নর্মাল ডেলিভারির উদ্দেশ্যেই করে থাকে। এবারে যখন এই প্লাসেন্টাটা ইন্টারনাল ওএসের ওপরে বা খুব কাছাকাছি হচ্ছে, তখন নর্মাল মুভমেন্ট, বেবির মুভমেন্ট, একটু স্ট্রেস, নিচে বসা, এই সমস্ত নানান কারণে ব্লিডিং দেখা যায়, যেটা ডেফিনেটলি একটা ক্ষতিকর পরিস্থিতি। এবং এই একটাই কারণে যাদের ক্ষেত্রে লো লাইং প্লাসেন্টা আসে তাদেরকে বলা হয় যে এটা একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা এমনই জায়গায় দাঁড়িয়ে যায় যে বেড রেস্টে রেকমেন্ড করে দেওয়া হয়। এবার প্লাসেন্টার যে চারটে পজিশান গেল, এরপরে প্লাসেন্টার গ্রেডিং আসে। গ্রেডিংটাও প্লাসেন্টার এই লোকেশনের ওপর ডিপেন্ড করে। লো লাইং প্লাসেন্টার মধ্যে চার রকম গ্রেডিং হয়, গ্রেডিং 1, 2, 3 and 4। 1, 2, 3 and 4 কীরকম? গ্রেড 1 যদি লো লাইং প্লাসেন্টা গ্রেড 1 হয়ে থাকে, তার মানে ইউট্রাসের লোয়ার পার্টেই কোনো একটা জায়গাতে হয়েছে যেটা সার্ভিক্স বা ইন্টারনাল ওয়েসের কাছাকাছি নয়, সেই জন্য লো লাইং গ্রেড 1 বলা হয়ে থাকে। তবে এক্ষেত্রেও স্ট্রেস বা কোনো সমস্যা হলে ব্লিডিং হতে পারে। গ্রেড 2 কী? গ্রেড 2 হচ্ছে লো লাইং কিন্তু ইন্টারনাল ওয়েসের বেশ কাছাকাছি, সেক্ষেত্রে গ্রেড 2। গ্রেড 3 এমন একটা পরিস্থিতিতে প্লাসেন্টাটা অ্যাটাচ হয়েছে যেটা সার্ভিক্স বা ইন্টারনাল ওয়েসটাকে অর্ধেকটা কভার করে ফেলেছে, এটাও একটা বিপজ্জনক পরিস্থিতি। আর 4 নম্বর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে সবথেকে বিপজ্জনক, যে ক্ষেত্রে প্লাসেন্টাটা ইমপ্লান্টই হয়েছে সার্ভিক্স বা ইন্টারনাল ওয়েসের ওপরে, অর্থাৎ ইউট্রাসের একদম তলার দিকে, যেটা সবথেকে বিপজ্জনক পরিস্থিতি। স্বাভাবিকভাবে এটা নর্মাল ডেলিভারিতে বাধা দেবে এবং একটা সমস্যা তৈরি করতে পারে। দেখুন, যাদের ক্ষেত্রে লো লাইং প্লাসেন্টা হচ্ছে বা প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে তাদের প্রেগনেন্সি ক্যারি করতে কোনো সমস্যা হয় না, তবে নর্মাল ওয়ার্ক, স্ট্রেস, এক্সারসাইজ, সেক্স বা ইন্টারকোর্স এগুলো থেকে ক্ষতি হতে পারে। সেই জন্য কমপ্লিটলি এগুলো থেকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যাদের ক্ষেত্রে লো লাইং প্লাসেন্টা হয়ে থাকে বা প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে। আমি লাস্ট যে গ্রেডিংটার কথা বললাম, অর্থাৎ গ্রেড 4, লো লাইং গ্রেড 4 এবং লো লাইং গ্রেড 3, এই দুটোর ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়ে থাকে, অর্থাৎ যে ক্ষেত্রে প্লাসেন্টাটা ইন্টারনাল ওয়েস বা সার্ভিক্সের ওপরে চলে আসছে। প্রেগনেন্সির প্রথম দিকের যে সমস্ত স্ক্যান, সেক্ষেত্রে যদি আপনার লো লাইং প্লাসেন্টা ধরা পড়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে একটু যত্নে এবং একটু রেস্টে থাকতে বলবে। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় 5 মাস বা 6 মাস প্রেগনেন্সিতে গিয়ে আবার যখন স্ক্যানগুলো হলো, সেক্ষেত্রে দেখা গেল পজিশানটা চেঞ্জ হয়ে গেছে, যেটা একটু আগে আমি বললাম, অ্যাকচুয়াল যুক্তিটা বললাম। এবার সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে গিয়েও যদি দেখা যায় যে লো লাইংয়ে রয়ে গেছে এবং সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া বা গ্রেড 3, গ্রেড 4 হওয়ার একটা সম্ভাবনা বা সেরকম কিছু হয়েছে, সেক্ষেত্রে কমপ্লিটলি অনেকের ক্ষেত্রে বেড রেস্ট দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে ডক্টর হসপিটালে অ্যাডমিট হতেও বলে দেয়। কারণ নর্মাল বেবি মুভমেন্ট, নর্মাল অ্যাক্টিভিটিতেই অনেক সময় ব্লিডিং হওয়ার চান্স থাকে। তবে এক্ষেত্রে অনেকেরই যেহেতু সার্ভিক্সের ওপর বা ইন্টারনাল ওয়েসের ওপরে চলে আসছে, সেক্ষেত্রে অনেকের প্রিম্যাচিওর বা সময়ের আগে ডেলিভারি করার একটা সম্ভাবনা তৈরি হয়। সুতরাং আপনার এই রকম পরিস্থিতি যদি প্রথম থেকে হয় যে লো লাইং প্লাসেন্টা আসছে নাকি, তাহলে প্রথম থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্রথম কথা। দ্বিতীয়ত, সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে ব্যাপারটা রয়ে যাচ্ছে নাকি সেটা আপনাকে দেখতে হবে। এই যে লো লাইং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া, যেটা সবথেকে ক্ষতিকর পরিস্থিতি বা সবথেকে বিপজ্জনক পরিস্থিতি, এটা হওয়ারও একটা চান্স থাকে। কাদের ক্ষেত্রে চান্সটা বেশি? যাদের ক্ষেত্রে একটু ম্যাটারনাল এজটা বেশি, অর্থাৎ বেশি বয়সে প্রেগনেন্ট হয়েছেন, যাদের ক্ষেত্রে মোর দেন ওয়ান প্রেগনেন্সি, টুইনস বা ট্রিপলেট এরকম কিছু কনসেপশন হয়েছে, যাদের ক্ষেত্রে মোর দেন 2 সি সেকশন ডেলিভারি হয়েছে, দেখা গেছে প্লাসেন্টা ইমপ্লান্ট করার চান্সটা যেখানটাতে স্কার বা ক্ষত থাকে সেইখানটাতেই বেশি হয়। যাদের ক্ষেত্রে একাধিক সি সেকশন হয়েছে বা কোনো অপারেশন হয়েছে, সেই সমস্ত ক্ষত জায়গাটা যেখানটাতে ওপেন হয়েছে, আবার সেলাই হয়েছে, সেই জায়গাটাতেই দেখা যাচ্ছে ইমপ্লান্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো তাদের ক্ষেত্রে এরকম
low-lying placenta বা placenta previa হওয়ার চান্স থাকে দেখুন এটাকে কারেকশন করার মতন কোনো অপশন কোনো সার্জারি বা কোনো মেডিসিন নেই যতদূর আমার ধারণা তবে এই ক্ষেত্রে আপনাকে আপনার প্রেগন্যান্সি ক্যারি করতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনাকে একটু রেস্টে থাকতে হবে এবং যে ব্যাপারগুলো বললাম যে স্ট্রেস নরমাল ওয়াক নরমাল এক্সারসাইজ সেক্স বা ইন্টারকোর্স এগুলোকে অ্যাভয়েড করতে হবে